আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মুরগির ডিম ফার্টিলাইজ হয়। মুরগি ব্রিডিং করার পরে তার যে শুক্রাণুটা আছে, শুক্রাণুটা ডিমে মুরগির গর্ভাশয়ে যায় এবং এখান থেকে শুক্রাণুগুলো ডিমের যে নাল আছে এই নালি দিয়ে তার যে ডিমের থলি আছে উপরে, সেই থলিতে দেখেন কিভাবে যাচ্ছে। তার যাওয়ার পর একটা শুক্রাণু একটা ডিমের মধ্যে ঢুকে, ঢোকার পরে সেই ডিমটা ক্রমান্বয়ে ডিম নালি দিয়ে তার সাধারণ যে কার্যক্রমগুলো আছে সেগুলো করে আস্তে আস্তে আসতে থাকে এবং বাকি যে শুক্রাণুগুলো আছে তারা ডিমের থলির ওখানে অপেক্ষা করতে থাকে। এভাবে অপেক্ষা করতে থাকে এবং যে ডিমটাতে শুক্রাণু প্রবেশ করছে সেই ডিমটা তার স্বাভাবিক, দেখেন স্বাভাবিক যে কার্যক্রমটা আছে, যেখানে ডিম থেকে দেখেন ডিমের ভিতরে যে সাদা অংশটা থাকে কীভাবে তৈরি হচ্ছে। এখান থেকে সাদা অংশটা তৈরি হওয়ার পরে ডিমটা আবার এখানে আসে, এখান থেকে দেখেন আবার তার যে সাধারণ মানে আল্লাহর কুদরতি দেখেন, এখানে আসার পরে ভিতরে যে সাদা একটা পানির মধ্যে জমা হয় আমরা দেখি সেটা এখানে জমা হয়ে গেছে। এখন দেখেন ডিমের উপরে যে খোসাটা, খোসাটা কীভাবে তৈরি হয় দেখেন, দেখছেন আল্লাহর কী কুদরতি। দেন অটোমেটিক সে সত্য হয়ে তার সময় হয়েছে, মুরগির সময় মতো সে ডিম পেড়ে দিয়েছে। এভাবেই আপনার একটা মুরগির সাদা ডিম